ঢাকা সহ সারা দেশেই চলছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ বৃহস্পতিবার সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি বেশ কিছুক্ষণ আগে ঘুরে এসেছি রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল, নাইটিংগেল মোড় সহ, এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি পল্টন মোড় এলাকায়। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এবং আমি যদি একটু দেখাতে চাই যে এখানে যারা পথচারীরা রয়েছেন তারা কিন্তু ছাতি মাথায় নিয়ে যাতায়াত করছেন, এবং যারা সারাদিনের বিভিন্ন কাজে বেরিয়েছেন তারা কিছুটা দুর্ভোগে পড়েছেন। সাধারণ যাত্রীদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম, তারাও জানাচ্ছিলেন যে হুট করেই বৃষ্টিতে তাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আপনারা দেখছেন যে এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আপনাদের যদি জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অধিদপ্তর বলছে যে আজ বৃহস্পতিবার সকাল 6টা থেকে 24 ঘন্টায় ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং দেশের সর্বোচ্চ 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এদিকে বৃষ্টিপাত হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা কমেছে এবং শীতের যে অনুভূতি সেটি আজ অনেকটাই বেশি মনে হচ্ছে, এবং তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.7 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 14.8 ডিগ্রি সেলসিয়াস, এবং চলতি মাসের তৃতীয় সপ্তাহে একটি শৈত্য প্রবাহ হতে পারে এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আজ দুপুর 1টা পর্যন্ত অভ্যন্তরীণ যে নদীবন্দরগুলো রয়েছে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা থেকে ঝোড়ো হওয়া বৃষ্টি বজ্রপাত হতে পারে এমনটিই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিকজাউমের কারণে পূর্বপ্রস্তুতি হিসেবে দেশের 4টি সমুদ্র বন্দরে সতর্ক অবস্থান জারি করা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়ার যে সর্বশেষ খবর, এবং ঢাকা জুড়ে বিভিন্ন স্থানে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে সাধারণ যারা পথচারী রয়েছেন এবং দৈনন্দিন কাজে যারা বেরিয়েছেন তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা দেখছিলেন আমাদের সময়, সঙ্গে ছিলাম আখতারুজ্জামান।